শিল্পী আগ্রো ফার্মের সকল দর্শককে আসসালামু আলাইকুম। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সবচেয়ে বড় রকেট কান বারবারি ছাগল সম্পর্কে। রকেট কান বারবারি ছাগল সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন এবং এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের গরু, ছাগল, ভেড়া সম্পর্কে জানতে পারবেন এবং এই জাতগুলোর সঙ্গে পরিচিত হতে পারবেন। দর্শক, বারবারি ছাগলের মধ্যে বেশ কয়েকটি জাত আছে। এর মধ্যে রকেট কান বারবারি শুধুমাত্র পাকিস্তানেই পাওয়া যায়। এই বারবারি ছাগলগুলো দেখতে অন্য সব বারবারি থেকে একদম আলাদা। এ জাতের বারবারি শরীরের রং কালো, সাদা, বাদামি রঙের হয়ে থাকে। রকেট কান বারবারি গলা লম্বা হয়, পাগুলো অন্য সব বারবারির তুলনায় লম্বা হয় এবং মুখটাও একটু লম্বা। এদের কানগুলো সোজা উপরের দিকে থাকে, তাই এদেরকে অনেকে রকেট কান বারবারি বলে থাকে। তবে বারবারি ছাগলের মধ্যে এরা সবচাইতে বেশি বড় হয়। এ জাতের একটি পূর্ণবয়স্ক মেল ছাগলের ওজন হয় 50 থেকে 60 কেজি পর্যন্ত ও পূর্ণবয়স্ক একটি ফিমেল ছাগলের ওজন হয় 30 থেকে 40 কেজি পর্যন্ত। এ জাতের বারবারি প্রজননের জন্য উপযুক্ত হতে 10 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগে। এরা সাধারণত প্রতিবার 2টা করে বাচ্চা দিতে পারে। রকেট কান বারবারি জাতের ছাগলের বাচ্চার মৃত্যুর হার অনেক কম। অন্য সব বারবারি ছাগলের তুলনায় এদের দুধের পরিমাণ অনেক বেশি। গড়ে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। এ জাতের বারবারি ছাগল চেনার সহজ দুটি উপায় আছে। এদের মধ্যে অন্যতম হচ্ছে অন্য সব বারবারি জাতের ছাগলের শিং থাকলেও এ জাতের বারবারি জাতের ছাগলের শিং ওঠে না, অর্থাৎ এদের শিং থাকে না। এদের চেনার আরেকটি সহজ মাধ্যম হচ্ছে অন্য অন্য বারবারির তুলনায় এদের কানগুলো সোজা উপরের দিকে থাকে এবং কানের মাথায় একটু ভাঁজ থাকে। এই দুটি মাধ্যম লক্ষ্য করলে সহজে আপনারা এই জাতের বারবারিগুলো চিনতে পারবেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।